প্রকৃতি শক্তি প্রকৃতি মুক্তি আল্লাহ যেখানে মানুষ সৃষ্টি করেছে তার আশেপাশে খাদ্যশস্যের ভিতরেও রোগ আরোগ্যের ছ্যাপাও দিয়েছে আল হাদিস বুখারী শরীফ আমরা যেখানেই বসবাস করি যেই অবস্থাতেই থাকি কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য রোগ নিবারণের জন্য যে প্রকৃতির যে সবুজ গাছগাছড়া শাক সবজি ফলমূল মশলা আদি এগুলো মানুষের ঔষধ হিসাবে মানুষের খাদ্য হিসাবে মানুষের পথ্য হিসাবে আল্লাহ তাআলা এই পৃথিবীতে দিয়ে রাখছেন এগুলো আমরা যদি চিনে চিনে খেতে পারি আলহামদুলিল্লাহ আমরা নিরোগ থাকব একটা আশ্চর্য খাবার হলো কলা আপনি প্রতিদিন সকালে যদি একটি কলা খান এই কলা আপনার স্টমাকটাকে ওয়াশ করে ফেলে স্টমাকটাকে ক্লিন করে ফেলে আপনার স্টুলটাকে ক্লিয়ার করে ফেলে মানে মাত্র ছয় ঘন্টায় সে একটি দুটি পাকা কলা আপনার এই অ্যাকশনটা করতে পারে তাহলে কলা আপনার খাদ্যকে হজম করতেও একটা বিরাট ভূমিকা রাখে যেরকম ভূমিকা রাখে আনারস সেরকম ভূমিকা রাখে একটি পাকা পেঁপেও পেঁপের শরবত বা ডাইরেক্ট পেঁপে খেলেও আপনার স্টুলটাকে ধীরে 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 কারণ আমাদের এই যে 21 ফিট পথ খাবার খেলাম রেকটাম পর্যন্ত পৌঁছতে পৌঁছতেই খাবারের তো হাত পা নেই তার একটাই হাত পা এই আপনাকে ক্লিন হওয়ার জন্য যেই ধরনের খাবার আছে সেই খাবারগুলি খেতে হবে যেরকম অনেকে আছে অলিভ অয়েল খায় অলিভ অয়েল খেলেও স্টুল ক্লিয়ার হয় অলিভ অয়েল খেলে মেয়েদের পিরিয়ড ক্লিয়ার হয় অলিভ অয়েল খেলে বাচ্চাদের পায়খানা প্রস্রাব ক্লিয়ার থাকে ওইরকমভাবে পেঁপে খাবারকে ক্লিন করে স্টমাক ক্লিন রাখে বেল স্টমাককে ক্লিন রাখে